সংঘের পক্ষ থেকে 2018 সাল থেকে এই কালী পূজাটাকে আমরা বড় আকারে করার জন্য যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগে আমাদের প্রথম আমাদের অরবিন্দ সংঘের সম্পাদক শ্রী অলোক মহাশয় আমার পাশে আছেন, উনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন এবং আমরা ধারাবাহিকতা বজায় রেখে এইবারও 5 দিনব্যাপী আমাদের দীপাবলি পূজার আয়োজন করেছি। আমাদের এই দীপাবলি অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং উপস্থিত থাকবেন আমাদের পাশের ভাদারঘাট বিধানসভা মাননীয় বিধায়িকা সুশ্রী মীনারানী সরকার মহোদয়া এবং ডেপুটি মেয়র মনিকা দাশগুপ্ত মহোদয়া এবং আমাদের মাঝে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা মহোদয়। আমরা এই পাঁচ এবং আরেকজন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষাবিদ শ্রী অসীম ভট্টাচার্য মহাশয়, আমরা এই যে 5 দিনব্যাপী পূজার আয়োজন করেছি, আমরা এই উপলক্ষে আমাদের এলাকাবাসী এবং আগরতলা শহর এবং ত্রিপুরাবাসী সকলকে আমি আহ্বান রাখব, আমাদের এই 5 দিনব্যাপী পূজার অনুষ্ঠান যাতে সুন্দর এবং সার্থক রূপ ধারণ করে সকলে আমাদের পূজাতে আসবেন এবং অংশগ্রহণ করবেন। আমরা এই পূজাকে আরও কীভাবে সুন্দর করে করতে পারি এবং কেমনে করব এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সংঘের কালচারাল সেক্রেটারি এবং এই পূজার কোষাধ্যক্ষ শ্রী স্বপন চৌধুরী মহোদয়। সন্ধ্যা 6টায় উদ্বোধন, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে আমাদের একটি তবলা লহরা, যেটা পরিবেশনায় থাকবে অনুরণন রাজ্যের বিশিষ্ট মিউজিক্যাল গ্রুপ। তাছাড়া কালকে সন্ধ্যায় আমরা বস্ত্র বিতরণ করব, থাকছে এলাকার শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকালকে। আমাদের প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। 12 তারিখ অর্থাৎ পুজোর দিন সন্ধ্যা 6টা থেকে আমাদের শ্যামাসঙ্গীত এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান রয়েছে। সেদিনই রাত্রি 8টায় আমাদের রয়েছে 1 ঘন্টাব্যাপী আতশবাজির রোশনাই, যেটা গত বছর আমরা ভীষণ সুন্দরভাবে পালন করেছি। এবছর আমরা চেষ্টা করেছি এর পরিসরটাকে বৃদ্ধি করতে। তাছাড়া আমরা এবছর পুজোর দিন উতইপুর মাতাবাড়ির প্রসাদ বিতরণ করব এখানে। 13 তারিখ অর্থাৎ পুজোর পরের দিন সন্ধ্যা 6টায় আমাদের রয়েছে মহাপ্রসাদ বিতরণ এবং সেদিনই সন্ধ্যা 7টায় রাজ্যের বিশিষ্ট বাউল শিল্পীদের নিয়ে রয়েছে আমাদের বাউল গানের অনুষ্ঠান। থাকছে 14 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 6টায় আমাদের রাজ্যের বিশিষ্ট মিউজিক্যাল ব্যান্ড ভাইব্রেশনের পরিবেশনায় একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠান এবং আমাদের প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানও আমরা আলাদাভাবে এবার প্ল্যান করেছি, যে আমরা সুন্দর শোভাযাত্রার মাধ্যমে দুপুরবেলা আমাদের প্রতিমা নিরঞ্জন করব। আমাদের এই টোটাল অনুষ্ঠানগুলিতে আমরা আশা রাখব রাজ্যের সর্ব ধরনের জনমত নির্বিশেষে সবাই যেন আমাদের এই পুজো প্রাঙ্গণে পরিভ্রমণ করেন, আমাদের এই পুজো আয়োজনকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করেন। আপনাদের সবার কাছে শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক। ল্যাপটপ, টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে? এসি সার্ভিস করা হয়নি? ফ্যান চলছে না? ইলেকট্রিশিয়ান চাইছেন তো? তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পারট্যাক দ্য সার্ভিস অ্যাপ।